এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ, মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো 15 তারিখ শুক্রবার, আর এখন টাইম হচ্ছে 12টা। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর শেয়ার করতেই হবে। কারণ কি, আমার বিয়ের পুরো 1 বছর পর আমি যাচ্ছি হলো আমার মামা শ্বশুরের বাড়ি। তো মামা শ্বশুরের বাড়িতে যাচ্ছি কারণ কি, হঠাৎ করে প্ল্যানিং হয়েছে। মানে দিদা তো কবে থেকে শুধু ফোন করে করে বলতে থাকে যে তোমরা আসো ঘুরে যাও, কিন্তু যাওয়া হয় না। আর এরই মধ্যে একটু জিম জয়েন করেছে, ওটার জন্য হচ্ছে না। তো আজকে যেহেতু শুক্রবার, তো শনি রবি এই দুদিন নিয়ে আমরা যাচ্ছি। কারণ কি, মার যত সমস্ত বোনরা আছে, মানে সমস্ত আমার মাসি শাশুড়িরা সবাই দিদার বাড়িতে আছে। মানে কালকে দিদার বাড়িতে ছিল একটা পূজা, সাই বাবার পূজা। তো সমস্ত মাসিরা এসেছিলো, শুধু মা যেতে পারেনি। তো একটু আগে মানে চা খেতে খেতে মার সাথে একটা ছোট মাসির সাথে কথা হলো। তো ছোটো মাসি আমাকে বলছে, তুমি তোমাকে যখন নিয়ে আসবে, তোমার শাশুড়ি একটু সময় করে নিয়ে আসো, তোমার শাশুড়িকে তুমি পাঠিয়ে দাও না, একটু আমার সাথে থাকবে। তো আমি বলছি যে হ্যাঁ, মাকে কি আমি কোনো সময় মানা করিনি, কিন্তু মা যেতেই পারে। তারপর মাকে আমি বললাম, মা তুমি যখন যাচ্ছো পরে যখন আমাকে ভালো করে নিয়ে যাবে যাবে, তুমি যখন যাচ্ছো সবাই ওখানে আছে, তুমি আমাকেও নিয়ে চলো। তারপর বিয়ের তো কাজের জন্য বের হয়েছে, ওকে আমার ফোন করে বললাম, বলছে হ্যাঁ যাও, দুদিনের জন্য যাচ্ছো যখন ঘুরে আসো। আর ধমাধম মনে এখন ভাবলাম কি, না আমাদের ট্রেনে যাবো আমরা। ট্রেনের টাইম হলো আমাদের 2:20। তো এই যে 1 ঘন্টা আছে, মানে 12টা থেকে 1টা, এই 1 ঘন্টার ভিতরে আমাদের রেডি হতে হবে, ব্যাগ গোছাতে হবে, তারপর মা একটু ঠাকুরকে ভোগ বানিয়ে দেবে। তো অনেকটাই কাজ আছে, এখন কীভাবে যাবো কী করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো। তো মা বলছিল ট্রেনে বসে বসে তুমি ব্লগ স্টার্ট করবে, এখন করার দরকার নেই। কিন্তু আমি ভাবলাম এত একটা খুশির ব্যাপার, তোমাদের সাথে কেন শেয়ার না করে থাকবো। তো ঠিক আছে, আমি আমার বিয়ের পুরো 1 বছর পরে যাচ্ছি হলো আমার মামার শ্বশুরের বাড়িতে। আর ওখানে গিয়ে মনে হচ্ছে অনেকটাই ফুর্তি হবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমি যাই রেডি হতে আর ব্যাগ গুছিয়ে নিতে। এখন টাইম হতে চলেছে মানে 1টা বাজেনি, 1:10 বাকি আছে। আর আমরা যে গাড়িটা করে যাব এখন রেল স্টেশনে, তো ওখানে আমাদের টাইম দিয়েছে 1:15, আর এখন 1:10 বাকি আছে। আমি শাড়িটাই পরে মোটামুটি রেডি হয়ে গেছি, কিন্তু কাপড় জামা এখনও ব্যাগের ভিতরে ঢুকাইনি। মার কাপড় জামা ব্যাগের ভিতরে ঢুকানো হয়ে গেছে, মা রেডি হয়নি। এখন ভাবছিলো মানে যাওয়ার আগে ঠাকুরকে একটু ভাত প্রসাদ বানিয়ে দিয়ে যাবে, তো ওটাই করছে। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, এখন তো মোটামুটি অনেকটা টাইম হয়ে গেছে। তো আমি রেডি সেডি হয়ে গেছি, এখন তাতে করে শুধু ব্যাগটা গুছাবো। তো এই যে আমার জামা কাপড়ের ব্যাগ, একেবারে অবস্থা খারাপ। তো চলো ধমাধম করে গুছিয়ে নিই। এখানে এখন আমি 3টা ভালো শাড়ি নিলাম, আর ভাবছিলাম কি এই যে এই শাড়িটাও নিয়ে নেব। বলা যায় না না কোনখানে কোনখানে যাওয়া হবে, তো এই 4টা এখন ঢুকিনি। আর এখানে নিয়ে নিচ্ছি ঘরে পরার শাড়ি, ব্লাউজ, পেটিকোট, আর একটা ভালো সোয়েটার, চাদর, একটা গরম নাইটি। তো এখন ভিতরে ঢোকানো বাকি আছে এই যে টাওয়েলটা, আর ঘরে পরার সোয়েটার চাদর একটা নিয়ে নেব। এখন টাইম হলো 1:22, আর আমরা এখন অটোতে উঠে গেছি, যাচ্ছি হলো রেল স্টেশন। আর আমার আর মার দুজনের বড় বড় দুটো ব্যাগ হয়ে গেছে, যাচ্ছি কিন্তু শুধু 2 রাত্রের জন্য, 2 রাত্র না মা, আজকে রাত্র আর কালকে রাত্র। আর হয়ে গেছে অনেকগুলো ব্যাগ, অ্যাকচুয়ালি সোয়েটার ওটা ভর্তি হয়, তো ওটার জন্য অ্যাকচুয়ালি হয়ে যায় আর কি। তো এতটাই হিলছে, ভালো করে কথা বলতে পারছি না, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আর আমরা স্টেশন পেয়ে গেছি, আর আমি দাঁড়িয়েছি এখানে 2টা ব্যাগ নিয়ে, আর মা গেছে টিকিট কাটতে। তো এত জলদি জলদি করে আসলাম 1:22 থেকে 1:35, আর এইটুক সময়ের মধ্যে লোকটা কতটুক টাকা, 200 টাকা নিয়ে নিচ্ছে। আর অনেকটা বেশি দূরও না, সামনেই আছে, শুধু লোকটার অসুবিধা হচ্ছিলো বলে আমরা জলদি জলদি করে ঘর থেকে বের হয়েছে, আর এত টাকা নিয়ে নিচ্ছে। তো কী করতে পারবো আর, মার টিকিট করা হয়ে গেছে, সে যে এসে পড়েছে এখন। তো চলো আমরা এখন ভিতরের দিকে যাই। তো বসে গেছি আমরা ট্রেনে, আর ট্রেনের টাইম তো আমরা ট্রেন ছাড়বে 2:20, আর এখনও 2:20 হয়নি, 2:20 বাজেনি এখনো, আর এত তাড়াহুড়ো করে আসতে হয়েছে। আমরা আরামসে আসতে পারতাম, শুধু এই যে মানে যে অটোটা করে আসলাম ওরই মানে আরেকটা জায়গায় যাওয়ার ছিল, আর ওই হলো আমাদের সবসময় নিয়ে আসে।
ওই তাড়াহুড়া চক্করে আমাদের তাড়াতাড়ি করে বের হতে হলো আর আমাদের অনেকটা বেশি টাকা চলে গেছে। যদি আর একটু পরে করে বের হতাম, যদি মানে ধরো জিজুর গাড়িটা করে আসতাম, তাহলে এত খরচা হতো না। আর একটু সময় মানে 5-10 মিনিটের জন্যই মানে ও 200 টাকা নিয়ে নিয়েছে, এতটা বেশি মানে এত গায়ে লাগছে। আর গাড়ি ভাড়া 100 টাকা করেই হয়ে যায়, কিন্তু এত ওরই ইমার্জেন্সি ছিল আর ওই বেশি কো টাকা নিয়ে নিয়েছে, কি বলবো আর। মানে তো এখন আমরা একটু সময় অপেক্ষা করি, তারপর তো গিয়ে পৌঁছাবো ওইখানে। আমাদের প্রায় হয়তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে 7টায় বাজবে, বলতে পারছি না আবার 7টা বাজবো, মাও বলতে পারছে না, কিন্তু মা ঘরে বলেছিল 7টার মতন বাজতে পারে। তো দেখা যাক এখন কি হয়, ট্রেনটা আগে ছাড়ুক। একুরের টাইম 2:20 আর ট্রেন ছেড়ে দিয়েছে এখন 2:20, আর ট্রেন কি সুন্দর ছেড়ে দিল, কি ভালো লাগে এরকম পর টাইমে টাইমে ট্রেন চলে, খুব ভালো লাগে। ট্রেনে তো সবসময় উঠতে থাকে, তো তখন নিয়ে নেব। আর এতটা ঘন্টা হয়ে গেছে মানে প্রায় 1 ঘন্টাই, কিন্তু একটা কোনো কেউ উঠলো না, না কোনো চিপস টিপস নিয়ে, না চানা নিয়ে। আমি তো বেশিরভাগ সময় চানাটা খেতে বেশি ভালোবাসি, আর কিছু উঠলো না। আর একটা কথা তোমাদের তো বলতে ভুলে গেছি, ওই 12টার থেকে 1টার সময় পর্যন্ত আমরা যে রেডি হচ্ছিলাম, সেই সময়ের মধ্যে মা রান্না করে আমরা কিন্তু ভাতও খেয়ে এসেছি। এত জলদি যে কী করে হয়ে গেছিলো, আমি শুধু ব্যাগ গোছানো কমপ্লিট করলাম আর মা আমাকে ডাকলো। তারপর মা গরম গরম ভাত বানিয়েছিলো, বেগুন ভাজা করেছিলো, একটা নিরামিষ তরকারিও বানিয়েছিলো। তো তখন শুধু আমি যখন খেতে গেছিলাম উপরে, তখন মোবাইলটা আমার সামনে ছিল না, নাহলে ভিডিও করতে পারতাম। তো যার জন্য খিদা তো পাইনি, কিন্তু ট্রেনে করে শুধু এমনি বসে বসে যেতে থাকলে ভালো লাগে না, কিছু একটা খেয়ে খেয়ে যেতে থাকলে তখন ভালো লাগে। তো দেখা যাক আমার কিসমতে কী আছে, যদি পারি ওরকম কোনো কিছু উঠে তাহলে, বা কোনো কারণে যদি ভালো সব করে দাঁড়ায় তাহলে নিতে পারবো, দেখা যাক কী হয়। শেষমেশ আমার ইচ্ছেটা পুরা হলো, মানে মরিয়ানিতে এসে আমার এই ইচ্ছেটা পুরা হলো। কারণ কি, কখন থেকে ট্রেনে বসে কিছু খাবো খাবো ইচ্ছা হচ্ছিলো, কিন্তু হয়ে হচ্ছিলো না। তো আমি নিয়েছি চটপটি আর এখানে বিঙ্গো তেড়ে মেড়ে, তো এই দুটোই পেয়েছি খাওয়ার মতো, তো এই দুটোই নিয়ে নিলাম। জোরহাট টাউন পৌঁছে গেছি আমরা, আর এখানে মা দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের লাগেজগুলো, আমরা স্টেশনের সামনে থেকে হেঁটে হেঁটে মামাদের ঘর অব্দি এসে পড়েছি। একটা রিক্সাও নেই ওখানের মধ্যে যে আমরা রিক্সা করে আসব। আর আজকে মনে হচ্ছে যে লাগেজ নিয়ে হেঁটে হেঁটে আসাটা কত কষ্টকর। আর মামাদের বাড়িটা স্টেশন থেকে যে অনেকটা বেশি দূর ওরকমটাও না, সামনে আছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যে লাগেজ নিয়ে আসছি হাতে করে। আর এখন বেশি দূর না, আশেপাশে আছে। তো আমি ভাবলাম রাস্তা থেকে একটু ব্লগটা কন্টিনিউ করি, তো মানে ওদের বাড়িতে যখন ঢুকবো ওদের রিয়াকশনটা কীরকম ওটা দেখতে হবে। তো চলো এবার ওদের বাড়িতে ঢুকবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ছোট্ট বনু বনু
মা আছে না সবে দে সবে দে সবে দে সবে সবে দে তারা গেল এখন তুমি দাও এদিকে সবে দাও ওই দেখ এখন তুমি দাও তাকে সবে ছোট মাসি বড় মামি হ্যাঁ দাদা না না দেয় আবার দাবো তো না এখানে যারা আছে এখানে তো আমাকে মামি মামি বড় মামি আর ওই যে ছোট মামি ছোট মামি আর এখানে ওখানে বড় মাসির মধ্যে ইলা মাসি আছে ওদিকে যাও বইয়ের আছে তো আয়া তো কইতেছে ভিডিও করে ভিডিও যাও ঘুমা যাও ঘুমা করে ঘুমে তো উঠে আনছে তো গলা শুকায় গেছে গলা শুকায় গেছে সবাই এখানে আমাদের খেতে বসেছে দেখো এখানে সব নিরামিষ মানুষরা বসেছে আমিষ মানুষদের জন্য এখানে রান্না করা হচ্ছে মা তো বাইরের থেকে যা খাওয়ার সবকিছু নিয়ে এসে পড়েছিল আর এখানে বসে বসে পুরো খাওয়া শুরু করে দিচ্ছে আর মার একেবারে সামনে বসেছিল দিদা আর দিদার মাথা নিচু করে দিদা একটু উঠাও চোখ তুলে দেখো না কে এসেছে দিদা কি দেখাইতেছ নিরামিষ তরকারি তারপরে সামনে আমাদের ছোট্ট মাসি আর এই যে ওমা এটা কত নম্বর মাসি তিন নম্বর মাসি সেজ মাসি মিষ্টি মাসি পুরো গোল তাই মিষ্টি মাসি মাসি খারাপ হইব না খালি খারাপ হইব না আর ছোট্ট একটা ভাই ভাই বলবো ছোট্ট একটা ভাই হাই করো হাই করো আর এটা আমার ছোট্ট একটা ননদ হাই কাটো হাই কাটো না হলো গুনগুন আর এটা হলো আমাদের ছোট্ট মামি মামি হাই কাটো হাই কাটো আর এই যে আমাদের ছোট্ট মেশো 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 আর মেশো এখানে রান্না করছে সুকি চাটনি এখনের টাইম হলো রাত্রের 10:30 আর আমি তো এখনও কাপড় ছাড়লাম না মারা শুধু খেতে বসেছে তো আমি এখন আসলাম হলো আগে চেঞ্জ করার জন্য চেঞ্জ করব ফ্রেশ হব তারপরে মেশাও তো ছোট মেশাও রান্না করছে শুটকি চাটনি তো আবার তারপরে ভাত খাবো মা ওরা খেয়ে নিচ্ছে তো ঠিক আছে চেঞ্জটা করে নিই পরে দেখা হচ্ছে এখন আমরা বসে গেলাম খেতে এখানে আমি ছোট মামি বড় মামি আর মাসি আমরা সবাই বসলাম এখন খেতে আর অনেক কিছু আছে আইটেমে আর কি কি আছে তোমরা একবার দেখে নাও এখানে আছে পালং শাক আর এটা হলো নিরামিষ তরকারি আর তো ভাত আছেই বাকি আইটেমগুলো পরে দেখাবো আর আজকের মেন আইটেম হলো এই যে শুটকি চাটনি আর এটা বেগুন দিয়ে করা আছে ছোটো মেশো আর খুব টেস্টি হয়েছে আর এখানে দিয়েছে আমাকে এখন একটা মাছ তো চলো খেয়ে নিই এখন এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন ঢুকবো বলে যে এখানে ভিতরে এখানে মা আর আরেক মাসি ঢুকে গেছে আর আরেক মাসি এখন দরজা টরজা বন্ধ করে পুরো রেডি তো চলো আজকের মতো টাটা দেখা হবে কালকে আবার নতুন আরেকটা ভিডিওতে বাই মাসি বাবা বাই করে দাও বাই।